আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে আসলে যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে যুদ্ধবিরতির প্রস্তাব যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মোটামুটি কখনও বীররা রাজি হলে কখনও আবার ইসাল রাজি হচ্ছিল না কখনও ইসাল রাজি হলে বীররা রাজি হচ্ছিল না পরবর্তী সময় আমেরিকার মধ্যস্থতায় যে গতকালকে আপনার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে যুদ্ধবিরতির প্রস্তাবটা পাশ হয়েছে এটাকে বীররা ইতিবাচক বলছেন আমিও মোটামুটি সেটাকে ইতিবাচকই দেখছি তবে এটা কতটুকু পালন করে ইসাল সেটা হচ্ছে বড় কথা তবে চুক্তির বিষয়টা আমি মনে করি যে এখানে ইসালের সাথে আসলে এখানে কোনো চুক্তি হয় নাই চুক্তিটা হয়েছে বেসিক্যালি আমেরিকার সাথে যদিও এই চুক্তির ব্যাপারে আমাদের রাশিয়ার পক্ষ থেকে গতকালকে নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটির সময় রাশিয়া অনেকটা চুপ ছিল মানে এটাতে হ্যাঁ অথবা না কোনোটাই বলেনি তবে পুতিনের মাথায় কি ঘুরতেছে সেটা পুতিনে জানায় তো যাই হোক আমরা দেখি যে এই যুদ্ধবিরতির প্রস্তাবটা কি আছে যেটা আমাদের বীররা ইতিবাচক হিসেবে নিয়েছেন এবং কি ইসাল কতটুকু মানে সেটাও ডিপেন্ড করছে তবে চুক্তিটা অনেকটা আমাদের পক্ষে আসছে খারাপ না একবারে যুদ্ধের অবসান ঘটাতে আপনার কী যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন এখন এই যুদ্ধ বন্ধের সময় এসেছে যুদ্ধবিরতির জন্য ইসালের কয়েকটা প্রস্তাব বীরদের প্রস্তাবটাকে সমন্বয় করা যে প্রস্তাবটা সামনে এসেছে তিনটা ধাপে আপনার এই যুদ্ধবিরতিটা কার্যকর হবে প্রথম ধাপে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে আমি আবারও বলি ইসাল যদি এই কথাগুলো অক্ষর অক্ষরে পালন করে তাহলে ফাইন কিন্তু তারা যদি কথা থেকে সইরা যায় তাহলে হবে ঝামেলা আর সইরা গেলে আমেরিকা আসলে কি ভূমিকা নেবে সেটাও দেখার বিষয় আচ্ছা প্রথম ধাপে হবে কি ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং গাজার যে জনবহুল আবাসিক এলাকাগুলো আছে অনাবাসিক এলাকাগুলো আছে সেখান থেকে ইসালি সেনাদের সরিয়ে নেওয়া হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট সেখানে মানবিক সহায়তা প্রদান করা হবে এবং একই সাথে দুই পক্ষের মধ্যে বন্দি এবং জিম্মি বন্দি বিনিময় হবে বন্দি বলতে ইসালের কারাগারে আমাদের বীরদের যারা আটক আছেন বা সাধারণ মানুষ আটক আছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে আর বীরদের কাছে ইসালি সেনাবাহিনীর যে নারী শিশু বৃদ্ধ যারা আছে তাদেরকে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে এই চুক্তির শেষ পর্যন্ত দুপক্ষের মধ্যে আপনার দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধ এবং গাজায় বড় ধরনের পুনর্গঠনের দিকে এগিয়ে যাবে বীররা বলছে তারা এই প্রস্তাবটিকে ইতিবাচক দেখছে আপনার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি পরিপূর্ণ এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি সেই সাথে জনবহুল এলাকা থেকে ইসালি প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাহার এবং ফিলিস্তিনের বন্দীদের জিম্মি বিনিময়ের মতনগুলো বিষয়গুলো এখানে কানেক্টেড নেওয়া হয়েছে বাইডেন বলছেন এটা আসলে একটি সিদ্ধান্ত নেওয়ার সময় বীররা সবসময় বলে তারা যুদ্ধবিরতি চায় তাহলে তারা এই চুক্তি মানে কিনা সেই বক্তব্য প্রমাণ করার একটি সুযোগ সামনে আসছে তো আমাদের বীররা বিষয়টাকে মেনে নিয়েছে এই যুদ্ধবিরতিতে গাজায় প্রতিদিন ছয়শো ট্রাক মানবিক সহায়তা নিয়ে খাওয়া সহ বিপর্যস্ত অঞ্চলগুলোতে আরও মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি পাবে এই চুক্তির দ্বিতীয় ধাপে পুরুষ সৈন্যসহ সকল জীবিত জিম্মিদের ফিরিয়ে আনা হবে এই যুদ্ধবিরতি তখন স্থায়ীভাবে দীর্ঘ শত্রুতার অবসান ঘটবে তা আমরা দেখি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোত্রয়েসে এই পুস্তিকে এই চুক্তি প্রস্তাবকে স্বাগত জানিয়ে এটাকে গতকালকে আপনার প্রাথমিক পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়ে মানে ফাইনাল নিরাপত্তা পরিষদের পনেরোটা ভোটের মধ্যে চোদ্দোটা ভোটই এই প্রস্তাবের পক্ষে আসছে রাশিয়া ছাড়া রাশিয়া হ্যাঁ না কোনোটাই এবার বলে নাই ভেটুও দেয় নাই যাই হোক এখন আমরা যদি দেখি যে যুদ্ধবিরুদ্ধে জিম্মিদের মুক্তি মধ্যপ্রাচ্যের শেষ পর্যন্ত ট্যাক্সো শান্তির জন্য এই সুযোগটি কাজে লাগাতে সকল পক্ষকে উৎসাহিত করেছেন আর বলা হচ্ছে যে এই চুক্তির প্রথম এবং দ্বিতীয় দফার মধ্যে একটু কঠিন হতে পারে তবে আমরা মনে করি যে এই টোটাল দায়িত্বটা আমেরিকার নিতে হবে আমেরিকাটারে সংশোধন করা প্লাস মাইনাস করে যে ফর্মুলাটা আনছে আমাদের বীররা যেহেতু মাইনানিতে রাজি হয়েছে রে মানানোর রাজি আমেরিকা এবং ইউরোপিয়ান শক্তি যেটা আছে ই ইউ বা ন্যাটো যারাই হোক ইসালকে এটা শতভাগ অক্ষর অক্ষরে পালন করাইতে হবে এমন দেয়া গেল যে চুক্তি হলো আমাদের বীররা চুক্তি দিয়া বসলো ইসাল জায়গা থেকে পোলট্রি নিল পরে আমেরিকা বলল যে কোনো একটা পরিকল্পনা করে একটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস দিয়া আমাদের বীরদের হাতে একটা ঘটনা ঘটালো কে যে দেখো বীররা চুক্তি ভেঙা ফেলছে কারণ এখানে ইসালের মাথায় প্রতি কাইকে কাইকে কিন্তু কুবুদ্ধিও ঘুরে এখন সেটা বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে আমেরিকাকে আর আমাদের আরব রাষ্ট্রগুলোর কথা তো বলে লাভই নেই তবে আমার কেন জানি মনে হয় ইসাল তার কথায় থাকবে না দেখা যাক কোন দিকে যায় ভালো থাকুন